নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চক্রাকচি বিস্তারিত খবরে, আধার সেনাকে ম্যানেজ করে পূর্ব মেদিনীপুরে ভোট লুটে চক্রান্ত করছে তৃণমূল নেতৃত্বে শুভেন্দু অধিকারী। শেষ দফা ভোটের আগে নির্বাচন কমিশনে বিস্ফোরক নালিশ সিপিএম এর। তাদের অভিযোগ, জেলার 5টি থানার ওসিকে নিয়ে পাঁশকুড়ার কলেজে অ্যাকশন প্ল্যানও ফাইনাল করে ফেলেছেন এলাকার দাপুটে সাংসদ। আধা সেনার নজরদারিতে 6 দফার ভোট মিটেছে নির্বিঘ্নে, কিন্তু শেষ দফায় পূর্ব মেদিনীপুরে গোলমালের আশঙ্কা করছে বামেরা। সিপিএম এর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে রেখে ভোট লুটের ষড়যন্ত্র করছে শাসক শিবির, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। পয়লা মে মাঝরাতে আর দোসরা মে ভোরে 1:40 ওখানকার সাংসদ, তিনি কয়েকজন পুলিশ অফিসারদেরকে নিয়ে মিটিং করেছে। সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে সেন্ট্রাল ফোর্স গুলিকে কি করে তাদেরকে নানাভাবে অকেজু করে রাখা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছে সিপিএম এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। লিখিত অভিযোগে বলা হয়েছে, শেষ দফায় কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে রেখে পূর্ব মেদিনীপুরে ভোট লুটের ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে এলাকার সাংসদ শুভেন্দু অধিকারী। পয়লা মে রাত 1:40 পাঁশকুড়ার বনমালী কলেজে 5 থানার ওসিদের নিয়ে বৈঠক করেছেন এলাকার সাংসদ। হাজির ছিলেন পাঁশকুড়া, ময়না, হলদিয়া, মারিচদা। বৈঠকে স্থির হয়েছে, ভোটের দিন আধা সেনাকে মদ মাংসের যোগান দেবেন এই 5 থানার ওসি, এজন্য টাকা যোগানোর দায়িত্ব শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকেও ষড়যন্ত্রের গোটা ছক ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে। কি ক্যাশ ট্রানজাকশন থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে মোতায়েন হবে তাদের জন্য গুড়ের জল কোনখান থেকে আসবে, কোন দোকান থেকে কেনা হয়েছে, কোথায় গেছে, এই সব খবর আমাদের কাছে আছে। সিপিএম এর অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির, তাদের পাল্টা দাবি হারবে জেনেই কুৎসা করছে বামেরা। পরাজয়টা নিশ্চিত উনি জানেন, কোনো সিটেই যে তিনি জিততে পারবেন না, তাদের জোর যে সেই রকম শক্তি নেই। আরো এক ধাপ এগিয়ে সিপিএম রাজ্য সম্পাদকের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন সাংসদ শিশির অধিকারী। রাজা খান, ভাং খান, নেশা করুন, জাপারেন করুন, শুভেন্দু সম্পর্কে যত কম মন্তব্য করেন ভালো, কারণ উনি তো হেরে গেছে, উনি হেরে শেষ হয়ে গেছে নারায়ণগঞ্জ। অবিলম্বে 5 থানার ওসিকে সরানোর জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে সিপিএম। শেষ দফা ভোটের আগে সিপিএম এর এই অভিযোগ ঘিরে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।